Mundo, Palazzo. Hello viewers, Assalamualaikum. Assalamualaikum, shabai ke. আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো আজকে আমরা কি করব আজকে আমরা আছি প্যারিসের একটা ঐতিহ্যবাহী শহর মরলেক্স তো আমরা আজকে এই শহরটায় কি কি ঐতিহ্যবাহী জিনিস আছে এবং কিসের জন্য এই শহরটা বিখ্যাত এটাই তুলে ধরার চেষ্টা করব তো আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আজকের এই ব্লগটি আমরা যে হোটেল দি বিল্ডিং সামনে এটা মরলেক্সের একদম মেইন যে টাউন আছে এখানে পড়েছে তো হোটেল দি বিল্ডিং প্যারিসের সব জায়গায় আপনারা পাবেন তো এটা অনেক বিখ্যাত একটা হোটেল এখানে পর্যটকরা আসে থাকে আছি মরলেক শহরের একটি বায়োডাক্ট তো মূলত এটি মরলেক শহরের বিখ্যাত একটা জিনিস যেটার জন্য মরলেক শহরটা প্যারিসের রেন এবং ব্রেস্টের যে যোগাযোগ মাধ্যম ওইটার জন্য আসলে বায়োডাক্ট তৈরি করা হয়েছিল এটি উচ্চতা মেবি 58 মিটার উচ্চ এটার তো এটা আসলে পরে গাড়ি দিয়ে আসলে এটা পুরো এটার ভিউটা দেখা যায় খুব সুন্দর এটা অনেকটি জায়গা জুড়ে মরলেক শহরে রয়েছে আর ওই যে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন চিত্রশিল্প এখানে এই শহরের মানুষগুলো মূলত চিত্রশিল্পগুলো খুবই ভালোবাসে তাদের শহরের জায়গায় কোনায় কোনায় বিভিন্ন স্থানে আপনার এই চিত্রশিল্পগুলো দেখা যাবে তো আমরা দেখানোর জন্য চেষ্টা করব বিভিন্ন চিত্রশিল্পগুলো তাদের নিখুঁত এই চিত্রশিল্পগুলো আসলে মানুষের মন খুব কেড়ে নেয় বায়োডাক্টের উপরে উঠব এবং বায়োডাক্টটি অনেক উপরে তো আমরা এখন উপরে উঠব আপনারা আমাদের সাথে থাকেন আর এটা কিন্তু অনেক উপরে তো আমাদের উঠতে অনেক কষ্ট হবে তারপর আমরা আপনাদের দেখার স্বার্থে আমরা দেখাচ্ছি মানে এটার উপরে উঠলে ন্যাচারাল ভিউটা অনেক সুন্দর আসবে তো আমরা এখন উপরে উঠব উনি হচ্ছে আমাদের বাংলাদেশি ভাই এবং আমাদের সিলেটের আমরা মরলেক শহরে আসার আগে আমরা ভাবতাম বাংলাদেশি পাবো কি না মানে আমরা এই চিন্তায় আসছিলাম ব্যস্ত তো আমরা আসার পরে ওই ভাই আমাদেরকে মানে অনেকগুলা জায়গা আমাদেরকে দেখিয়েছেন অনেকগুলা মরলেক শহরটা পুরো মরলেক শহরটা আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছেন তো ভাই আপনি এখানে আমি এখানে 4 মাসের উপরে হয়ে গেছে ভাই তাই আপনাদেরকে আমিও আনন্দিত তাই ভাবলাম আমার দেশের ভাই যখন আসছেন ওনাকে এই মরলেক শহরটা দেখাই যেহেতু আপনারা কয়েকদিনের জন্য আসছেন তাই যতটুকু সময় পেয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর যতটুকু সময় আপনাদের সাথে আছি ততটুকু দেখিয়ে যাবো চলে ওকে লেটস গো মরলেক শহরের এটা একটা বিখ্যাত জিনিস খুব সুন্দর একটা জিনিস যেখানে আপনারা দেখতে পাবেন এখানে এই যে আনাচে কানাচে গুহার ভিতরে এই যে সুন্দর ঈশ্বরীগুলোর সৌন্দর্য মানে এগুলো উপরে ওঠার যে একটা সৌন্দর্য ওরা তৈরি করেছে মনোমুগ্ধকর আপনারা আসলে কিন্তু অনেক পুরাতন বিল্ডিং গুলা দেখতে পারবেন এই শহরে হ্যাঁ এখানে অনেক পুরাতন ঘর বাড়ি আছে যেগুলা 1500 শতকের 1600 শতকের 1800 শতকের নির্মাণ করা মানে অনেক পুরাতন যেগুলো অনেকগুলোই প্রায় কাঠের তৈরি তো ওই তখনকার সময় থেকে তারা মানে এগুলা নির্মাণ করে রেখেছে তো তাদের মাইন্ড আসলে আনবিলিভেবল আনবিলিভেবল হ্যাঁ আমাদের উঠে আমরা এখন উঠব এই সিঁড়িগুলো বেয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক উপরে অনেক উপরে অনেক উপরে
আমরা অলরেডি বায়োডাক্টের মধ্যবর্তী স্থানে অবস্থিত এবং এই জায়গা থেকে আমরা মোরলেক শহরের ফুল ভিউটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে অনেক সুন্দর ভিউ, ন্যাচারালটা অনেক সুন্দর, দেখতে অনেক ভালো লাগছে। আমরা যত যাচ্ছি তত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। আমরা যত উপরে উঠছি ততই সুন্দর লাগছে, তবে এটা কিন্তু অনেক উপরে, আমাদের অবস্থা শেষ, অবস্থা 12টা বেজে যাচ্ছে। লাইফে বাঁচতে হলে প্রচুর ঘুরতে হবে, আর আমরা ঘুরতে পছন্দ করি, ঘুরতে ভালোবাসি। কোনটা? আপনারা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটি 1943 সালে আপনার ক্রিয়েট করা হয়, তৈরি করা হয়। দেখতে পাচ্ছেন আমাদের জন্মের কত আগেই বিল্ডিংটা তৈরি করা হয়। আর এই দেশটা, এই মোরলেক শহরটা আপনার অনেক জনপ্রিয়, ঐতিহ্যবাহী একটা শহর, অনেক ছোট বাট অনেক সুন্দর। এখানে কি নিয়ে উঠা উচিত ছিল? ঠান্ডা নিয়ে উঠা উচিত ছিল। কেন? আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমরা এখন যে জায়গাটি দেখাচ্ছি সেটা হচ্ছে মোরলেক শহরের রেল স্টেশন, আর এই জায়গার একটি মাত্রই রেল স্টেশন। আর এই রেল স্টেশনটা ছোট বাট দেখতে অনেক সুন্দর। আমরা এখন হাঁটতে হাঁটতে একটি পাহাড়ের উপরে উঠলাম, আর এই পাহাড়টি মোরলেক শহরের পাশেই। এই যে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে পাহাড়টা, পাহাড়টা কিন্তু অনেক সুন্দর ভিউয়ার্স। এই যে সুন্দর, অনেক সুন্দর, মনে চায় আমি হারিয়ে যেতে, অনেক সুন্দর ভিউয়ার্স। আপনারা যদি ফ্রান্সে আসেন আমার সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাকে নিয়ে ঘোরানোর চেষ্টা করব। বন্ধু বলাস, বন্ধু বন্ধু বুঝো বুঝো। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যতটুকু পারি আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ হাফেজ। We're doing all right.